নজর রাখবো পরবর্তী সংবাদে। বক্সনগরে বিজেপিতে একের পর এক সংঘর্ষ, ইতিমধ্যে পঞ্চায়েত নির্বাচনে, কিন্তু সেই পঞ্চায়েত নির্বাচনের পরও একের পর এক সংঘর্ষের অভিযোগ উঠে আসছে। তবে নবনির্বাচিত সদস্যদের সভায় এবার আক্রান্ত পঞ্চায়েত সদস্য, এমনটাই অভিযোগ উঠে আসলো কুলুবাড়ি পঞ্চায়েত সদস্যের প্রথম বৈঠককে কেন্দ্র করে। শনিবার ছিল এই প্রথম বৈঠক, সেখানে বিপত্তি। প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী অর্থাৎ বর্তমান 3 নম্বর ওয়ার্ডের মেম্বার খোরশেদ আলম সেই বৈঠকে তার দলের কর্মী তথা পঞ্চায়েতের অন্য মহিলা সদস্য পূর্ণিমা নমকে বৈঠক মাঝে মারধর করার অভিযোগ উঠে এসেছে। তার বিরুদ্ধে সোনামুড়া থানায় ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মেম্বার খোরশেদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় বলে খবর উঠে আসছে। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়কও। কি বক্তব্য উঠে এসেছে পুলিশের শুনুন। খোরশেদ আলম বর্তমান পঞ্চায়েতের একজন মেম্বার, এক্স প্রধান যিনি ছিলেন ওনার হাজব্যান্ড। আজকে পুরবাড়ির পঞ্চায়েতে একটা মিটিং ছিল, মানে প্রেজেন্টলি যারা ইলেক্টেড হয়েছে প্রধান উপপ্রধান মেম্বার তাদের নিয়ে একটা ডেভেলপমেন্ট ওয়ার্কের কোনো কথা ছিল। তো ওই সব কথাবার্তা নিয়ে হঠাৎ খোরশেদ আলম এবং পূর্ণিমা নম একজন মেম্বার ও দুজনের মধ্যে বর্ষা, তখন খোরশেদ আলম মোস্ট প্রবলি যেটা রিপোর্টেড করেছে পূর্ণিমা নমকে একটা চড় মেরেছে এবং ওনার ওয়্যারিং অ্যাপারেল যা ছিল ওখানে ঘরে ওকে টানাটানি করেছে। তো এই কমপ্লেনের উপরে বেস করে আমরা একটা কেস নিয়েছিলাম এবং খোরশেদ আলমকে আমরা নিয়ে এসেছি জিজ্ঞাসাবাদের জন্য। এই বিষয়ে কে কেস করেছিল বা ইনফর্ম কে করেছিল? এখানে করেছিল ওই পঞ্চায়েতেরই মেম্বার একজন পূর্ণিমা নম। পুলিশের বক্তব্য আপনারা শুনলেন, ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় অভিযুক্তকে থানায়। তবে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ অর্থাৎ অন্তর্কুন্দল শাসক দলের মধ্যে এমনটাই প্রকাশ হচ্ছে ইতিমধ্যেই সোনামুড়া থেকে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।